हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। आज के तुम्हारे स्टैंडर्ड टू इरिगेशन पार्ट टू क्लास होबे। आगे क्लासे चैप्टर वन पेज नंबर फाइव तक पढ़ा शुरू कर खानिकटा पर्यंत हो खानिकटा पढ़ा बाकी आछे। आज के पुरोटा एक बार पढ़िए देव, आगे पढ़ाटा एकटुखानी बोले दिए तारपरे आज के पढ़ाटा पढ़ाबो। प्रथमे छिलो माई बडी, मैं माई बडी पढ़ा लिखे नहीं पढ़ा माई बडी माई बडी मैं शरीर नहीं शरीर को कटा अंश की क्षेत्री प्रथम आज माई बडी हैज मेनी पार्ट्स हमारे शरीर अनेकगुलो अंश आच पार्ट अफ माई बडी हैज ए नेम प्रत्येक अंश एक नाम आछे। मेन पार्ट्स ऑफ माय बॉडी आमार शरीरेर प्रधान प्रधान अंशगुली आर हॉय हेड माथा नेक घाड़ चेस्ट माने बुक स्टमक होच्छे पेट आर्म्स बाहुगुलो माने हाथगुलो एंड लेग्स पागुलो। माय बॉडी इज कवर्ड विथ स्किन आमादेर शरीरटा कि दिए ढाका स्किन त्वक दिए ढाका। एरपर हेड और फेस छिलो आई हैव ए हेड आमार एकटी माथा आछे देयर इज हेयर ऑन इट तार उपरे कि आछे चूल चूल आछे। आई हैव आईज इयर्स नोज माउथ एंड लिप्स ऑन माय फेस आमार मुखमंडले कि कि आछे एगुलो मुखे कि आछे होच्छे दुटो चोख कान नाक मुख आर होच्छे लिप्स ठोंट। माय माउथ हैज टीथ एंड ए टांग आमादेर मुखे कि आछे मुखगह्वरे कि आछे दाँत एवं एकटी जीभ। माय टीथ आर व्हाइट आमार दाँतगुलो हय सादा। आई हैव चबी चिप्स आमादेर खोला गाल रयेछे। उई रिकगनाइज पीपल आमरा लोकदेरके चिनते पारि बाई लुकिंग एट देयर फेसेस তাদের মুখ দেখে আমরা যখন কারোর সাথে কথা বলি তাদের মুখ দেখে বুঝতে পারি যে আমরা কার সাথে কথা বলছি। ইফ এভরিওয়ান হ্যাড দা সেম ফেস যদি প্রত্যেকের একই মুখমণ্ডল থাকতো উই উড নেভার নো আমরা কখনোই জানতে পারতাম না হু উই আর টকিং টু আমরা কার সাথে কথা বলছি। ধরো আমি যখন কথা বলছি আমার মায়ের সাথে কথা বলছি বাবার সাথে কথা বলছি আমার কোনো বন্ধুর সাথে কথা বলছি যার সাথেই কথা বলি না কেন আমরা তোমরাও প্রত্যেককে তাদের মুখ দেখে বুঝতে পারি শরীর দেখে মুখ দেখে আমরা বুঝতে পারি যে আমরা কার সাথে কথা বলছি। যদি প্রত্যেককে একই রকম দেখতে হতো তাহলে আমরা বুঝতে পারতাম না কখনোই বুঝতে পারতাম না যে আমরা কাদের সাথে কথা বলছি। এরপরে পেজ নাম্বার সিক্স এগুলো আগের দিন পড়া হয়েছিল পড়িয়ে দিচ্ছি। নেক নেক মানে ঘাড় মাই নে জয়েন্টস আমার ঘাড় যুক্ত করেছে মাই হেড আমার মাথাকে উইথ মাই ট্রাঙ্ক আমার এই যে উপরের অংশটাকে ট্রাঙ্ক মানে হচ্ছে বুক এবং পেটটাকে একসঙ্গে এই অংশটাকে ট্রাঙ্ক বলে আমার ঘাড়টা মাথাকে আমার ট্রাঙ্কের সাথে যুক্ত করেছে। দা বডি দা পার্ট অফ দা বডি বিলো দা নেক দা পার্ট অফ দা বডি বিলো দা নেক আমাদের ঘাড়ের নিচের অংশটা ইজ কল দ্য ট্রাঙ্ক ট্রাঙ্ক বলা হয়। মাই নেক হেল্পস মি আমার ঘাড় আমাকে সাহায্য করে টু মুভ ঘোরাতে মাই হেড আমার মাথাকে লেফট রাইট লেফট আপ অ্যান্ড ডাউন রাইট মানে ডান দিকে লেফট মানে বাম দিকে আপ মানে উপর আর ডাউন মানে নিচে আমার ঘাড় আমার মাথা থেকে আমার
chest and the stomach. The trunk can be divided. Trunk ke amra bhag korte pari into the chest and stomach. Ei trunk ta amader shorirer gharer niche theke komor porjonto ei ongsho take trunk bola hoy. Trunk ta ke divide korte pari mane bhag korte pari. Bhag korte pari kise kise? Chest mane bhuk ar stomach. Ei dutu ongshe amra bhag korte pari. Gharer niche theke shorirer ekhan theke কোমরের একটা পর্যন্ত এটাকে ট্রাঙ্ক বলা হয় নেকের নিচ থেকে এটাকে ট্রাঙ্ক বলা হয় ট্রাঙ্ককে দুটো ভাগে ভাগ করা যাবে কি রকম একটা হচ্ছে চেস্ট চেস্ট মানে হচ্ছে CHEST চেস্ট মানে বুক স্টমাক STOMACH স্টমাক মানে পেট তাহলে খালিটা হচ্ছে চেস্ট চেস্টের পর থেকে স্টমাক এই দুটো মিলিয়ে হচ্ছে ট্রাঙ্ক তারপর বলেছে মাই হ্যান্ডস আমার হাতগুলি হ্যান্ডস মানে হাতগুলি দুটো হাতগুলি এন্ড লেগ পাগুলি আর অ্যাটাচড টু দ্য ট্রাঙ্ক ATTACHED অ্যাটাচড বা যুক্ত আছে কিসের সাথে ট্রাঙ্কের সাথে দেহের সাথে কেন কারণ আমাদের পা দুটো এই যে দুটো পা এখানে যুক্ত হয়েছে কোমরের পর থেকে একদম পেটের নিচের এখান থেকে যুক্ত হয়েছে আবার হাতগুলো আমাদের শরীরের চেস্টের কাছ থেকে যুক্ত হয়েছে এটা স্টমাকের নিচের পোর্শন থেকে যুক্ত হয়েছে পা দুটো আর উপরে চেস্টের পাশ থেকে যুক্ত দুটোই হাতগুলো আর পা গুলো দুটোই ট্রাঙ্কের সাথে যুক্ত হয়েছে অ্যাটাচড হয়েছে যুক্ত হয়েছে সেটাই বলছে মাই হ্যান্ডস আমার হাতগুলি অ্যান্ড লেগস এবং পা গুলি আর অ্যাটাচড টু ট্রাঙ্ক ট্রাঙ্কের সাথে যুক্ত আই হ্যাভ টু আর্মস আমার আছে দুটি বাহু একটা দুটো প্রত্যেকেরই দুটো করে হাত আই হ্যাভ টু হ্যান্ডস এবং দুটি করে হাত রয়েছে দেয়ার আর ফোর ফিঙ্গার্স দেয়ার আর ফোর ফিঙ্গার্স কটা ফিঙ্গার মানে হচ্ছে আঙুল কটা আঙুল রয়েছে চারটে একটা দুটো তিনটে চারটে চারটে আঙুল অ্যান্ড ওয়ান থাম ইন ইচ হ্যান্ড ইচ মানে প্রত্যেকটা আর ইচ হ্যান্ড মানে হচ্ছে প্রত্যেকটি হাতে ওয়ান থাম ইন ইচ হ্যান্ড প্রত্যেকটা হাতে একটা করে এই যে থাম মানে এটা বৃদ্ধ আঙুলকে থাম বলে প্রত্যেকটা হাতে চারটে আঙুল একটা থাম রয়েছে আই হ্যাভ টু লেগস আমার আছে দুটি পা আছে উইথ টু ফিট এবং দুটো পায়ের পাতা রয়েছে ইচ ফুট হ্যাজ ফাইভ টোস প্রত্যেকটা পায়ে আমাদের কটা করে আঙুল রয়েছে পাঁচটা করে আঙুল আছে তাহলে কি হচ্ছে এখানে পড়াটা কি হলো ট্রাঙ্ককে কি পড়া হলো আমাদের নেকের নিচ থেকে মানে ঘাড়ের পর থেকে শরীরের এই অংশ থেকে আর কোমরের এতটা পেট যেখানে শেষ হয়ে গেছে এই পোর্শনটা হচ্ছে ট্রাঙ্ক ট্রাঙ্কটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে চেস্ট মানে বুক এতটা তারপরে স্টমাক পেটটা এটা হচ্ছে ট্রাঙ্কের দুটো অংশ একটা হচ্ছে চেস্ট আর একটা স্টমাক দুটো মিলিয়ে ট্রাঙ্ক ট্রাঙ্কের সাথে আমাদের হাত হ্যান্ডস লেগস সবকিছু অ্যাটাচড রয়েছে মানে যুক্ত রয়েছে এই হাতগুলো আমাদের এখানটায় যুক্ত হয়েছে এবং পাগুলো ট্রাঙ্কে নিচের দিক থেকে যুক্ত হয়েছে তার মানে হাতগুলো পাগুলো সব যুক্ত রয়েছে আমাদের তারপরে বলেছে প্রত্যেকটা হাতে চারটে করে আঙুল রয়েছে চারটে করে আঙুল আর ওয়ান থাম একটা করে বৃদ্ধ আঙুল রয়েছে দুটো পা আছে আমাদের দুটো পায়ের প্রত্যেকটা পাতাতে আমাদের পাঁচটা করে আঙুল রয়েছে বাম পায়ে পাঁচটা ডান পায়ে পাঁচটা মোট দশটা আঙুল রয়েছে ঠিক আছে তাহলে তোমাদের কোথায় পড়া হলো ইবিএসএ আমাদের পড়া হচ্ছে তোমরা পড়বে বাড়িতে ভালো করে বাংলাগুলো বললাম তোমরা পড়বে ইবিএস ইবিএস নতুন একটা সাবজেক্ট
ভালো করে পড়বে, ধীরে ধীরে সুন্দর করে পড়বে, সপ্তাহে একটা করেই তো ক্লাস। এবারে এর ভিতর থেকে এখানে যে প্রশ্ন উত্তর গুলো দেওয়া আছে সেগুলো পরের ক্লাসে করাবো, সহজ সহজ করাবো, বাইরে থেকে এমসিকিউ এই প্রশ্ন পড়ার ভিতর থেকে লেখাবো, ঠিক আছে? আর হচ্ছে তোমরা আগে পড়াটা পড়ো ভালো করে, বারে বারে পড়বে, যাতে প্রত্যেকটার বাংলা মিনিং তোমরা জানতে পারো, তাহলে অন্য প্রশ্ন তো করতেও সুবিধা হবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে পরেরটা পড়ানো হবে, লেখানো হবে, তোমরা ততক্ষণ এটা পড়ো। থ্যাংক ইউ।